হেলিকপ্টারে করে তারকেশ্বর মিঠুন প্রচার করলেন প্রার্থী স্বপন দাশগুপ্তের হয়ে। হ্যাঁ, একেবারে এই মুহূর্তে তারকেশ্বরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মিঠুন চক্রবর্তী একেবারে হেলিপ্যাডে করে তিনি তারকেশ্বরে আসলেন এবং সেখানকার প্রার্থী অর্থাৎ তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের হয়ে তিনি প্রচার করলেন। প্রথমেই তিনি হেলিপ্যাডে করে হেলিপ্যাড গ্রাউন্ডে নামেন এবং তারপর সেখান থেকে গাড়ি করে তারকেশ্বরের বিভিন্ন এলাকায় তিনি প্রচার করলেন। মিঠুন চক্রবর্তী একদিকে যেমন জনপ্রিয় অভিনেতা, সেই মহাগুরুকে দেখতে একদিকে যেমন এলাকার মানুষের উচ্ছ্বাস, তেমন বিজেপি কর্মসমর্থকদের নিয়ে একেবারে রোড শো করতে করতে মিঠুন চক্রবর্তী বিভিন্ন এলাকায় যায়। এবং আপনাদের জানিয়ে রাখি, মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীর হয়ে তিনি প্রচার করছেন এবং সেই একইভাবে আজকে তিনি একেবারে চলে এসেছেন তারকেশ্বরে। তারকেশ্বরে হেলিকপ্টারে করে তিনি নামেন এবং তারপর সেখান থেকে গাড়ি করে বিভিন্ন জায়গায় যান প্রার্থী স্বপন দাশগুপ্তকে সাথে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে ডিএনএন বাংলায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জনপ্রিয় অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী স্বপন দাশগুপ্তকে সাথে নিয়ে তিনি প্রচার করছেন। छह महीने में बंगाल घूम जाएगा। এখন দেখার বিষয় তারকেশ্বরে এই মহাগুরুর যে রোড শো, সেই রোড শো ভোট বাক্সে প্রভাব ফেলে কিনা, অর্থাৎ বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের যে ভাগ্য, সেই ভাগ্য নির্ধারণ হবে কিন্তু আগামী 2রা মে। HB DNN বাংলা, হুগলি।